আর না ওই যে নেগেটিভ রক্ত বেশি লাগতে আসে, ওই খালি পাইকারি গেলেই তো হইবে না, কারণ যাবে হুদে রক্ত দেওয়ার নাম করে ফেসবুকে পোস্ট দেবে, যাই দেখবে খালি সেলফি তুলবে লাইভ করবে। ইয়ে আল্লাহ, দেশের পরিস্থিতি ভালো না। শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, ওদহ মামা, বর্তমান দেশের যে অবস্থা, তো ফেসবুকে আলা তুলো তাছাটা আজকের দিনে তো অন্তত কেইগুলা ছাড়তো না, এইগুলা আরো আজকের দিন বেশি বেশি ছাড়তে হইবে। মানে একদম চেতনা জাগিয়ে উঠবে সবার, মানে এই যে ঘটনা যে ঘটতে আসে এটা বলতে হইবে না, একটা কিছু দিয়ে তো সান্ত্বনা নিতে হইবে, কিছু তো করতে পারবে না, এই এত বড় ক্ষরি ক্ষয়ক্ষতি হয়ে গেলে এই ক্ষতিপূরণ তো দিতে পারবে না, একটা সান্ত্বনা তো লাগবে। এই ভিডিওর লগে মানে ইনার সম্পর্ক দিতে এটা ঠিকই তো আছে, কিন্তু যে ভাইরাল হরা আলা তুলো ভিডিও গো আলা তুল সাদা কেউ বেঙ্গ করে কেউ তা করে তা করে, আর এই দুই লোক মনের সান্ত্বনা ওই যে তুলনা করছে না ঠিকই তো করছে। এরা পাকিস্তান হইল একটা রাজাকার দেশ, পাকিস্তানের সাথে তুল আমাদের দেশে কোনো তুলনা হয়? ওই তো রাজাকার, আমরা হইলাম বাঙালি, এখানে পাকিস্তানের সাথে আমাদের দেশে কোনো তুলনা নাই। তা আমাদের দেশের তুলনা করছে কোন দেশের সাথে? আমেরিকার সাথে, ইউরোপের সাথে। ঠিকই তো আছে বেটা, আমেরিকার মন্ত্রী, আমেরিকার মন্ত্রীরা দেখছো কত বড় বড় বাড়ি ঘর খুঁজে ফেলাইছে, আমাদের দেশের ওনারাও কিন্তু বিদেশ দিয়ে রুমে আমেরিকা ব্রিটেনের মতো বাড়ি ঘর খুঁজে ফেলাইছে, তো মিল আছে না? কত সুন্দর মিল, ইনে মিলিল কিলা উমা। আমেরিকার যদি আগুন লাগে তো দুই মিনিটের ভিতরে উফি দি গিলা ফুমারিয়া ফুমালো উফি দি ইটা তোমার উফি দি পানির লাইন ধরে আর দুই মিনিটের ভিতরে আগুন নিবাইলে তো এখান তো আজ থেকে 20 বছর না 15 বছর আগে হুরু থাকতে যাচ্ছে, টুইন টাওয়ারও আগুন লাগছে এক ঘন্টার ভিতরে আগুন নিমাইলি যাবে 15 বছর পরে। এবার দিন উনি আমাদের দেশ ডিজিটাল মিল তো আছে, তোর মিল তো লাশ কিনে পাও না, তো শোক নাই বেটা, তো অন্তর শোক কানাই গেছে বেটা। ওই দেশে এক ঘন্টা পর আগুন নিবাইছে, আমাদের দেশে থেকে এক মিনিটের ভিতর বিবৃতি দিয়ে ফেলায় বেটা, কত ফাস্ট না আমাদের দেশ, আগুন লাগছে লঞ্চ ডুবছে দেখবা 5 মিনিটের ভিতর সংবাদ সম্মেলন করে বিবৃতি দিয়ে ফেলাইছে স্যাট কই দিয়ে। তাকে আমেরিকার ঠিক তাও গিয়ে আছে আমি মনে করি, আজকে আর একটা কাহিনী ঘটছে দেখছিলাম কিটা হইছে দেখছি তাই নি দেখো ব্রু না খালি খালি ফুক্কা মারা ডাটা শোন, আজকে সাবার যে ঘটনা ঘটছে এই ঘটনা জানেননি কোন জায়গায় তে কোন জায়গায় গ্যাস ছিল আগুন দার সে সীতাকুণ্ড চট্টগ্রাম ও সাবার ছিল গেছে সাবার কি তো হইছে কেন হইতো হরতা না তাই সীতাকুণ্ড আজকে ধরছেনি আগুন দর্শ রাইতে রাইতে তে আমি আজকের কথা কইরাম সকাল করে কথা কইরাম কই আসলে সকালে যে রোড অ্যাক্সিডেন্ট হইছে এটা দেখছিলেন আপনি ও রোড অ্যাক্সিডেন্ট খালি আজকে আর বৈজ্ঞানিক কখন আমি দেখছি বৈজ্ঞানিক কখন মরছন আল্লাহ জানেন হুজুগে বাঙালি কিবান খোয়া যায় না এমনি হইতো আর আমি তো ফেসবুকে পড়ছি বিজ্ঞানী সকল আছেন না বিজ্ঞানী মরা ঠিক আছে আপডেট এখন দেখাও দেখাও আপনি তো কই দিলে উলেতে ইয়ার লগে তারা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত লইছে তারা যখন দেখছে যে আমরা সঠিকভাবে আগুন নিবাইতে পারবো না সাতকিরি চিলে গেছে তাদের চিন্তা ভাবনা দেখছো কত আপডেট তোরা বোঝো না বোঝো না কিছু বোঝো না আপনারা এই মামা খালি একটা থেকে আর একটা যাইন কোনটা সঠিকভাবে হইতে হয় দেখো কারো খবর দেখো বা আরে ভাই সীতাকুণ্ডের ভয়াবহ অগ্নিকাণ্ডের জন্য দায়ী সরকারের ব্যর্থতা কামই তো বিরোধী দল কেন বলছে ওকে মানে এটা ভালো কাম করলে এর বিরুদ্ধে বলবে এই তো এর কাম ডিউটি তো দিয়ে আবার মানুষও মরি যায় আবার তুলতে তুলতে দুই আগুন নিমাইতে নিমাইতে দুই দিন তিন দিন যায় গেও যে হালকে অত বড় একটা দুর্ঘটনা ঘটলো উন্নয়নের হিট উন্নয়নের হিট সহ্য করতে পারে না তাই জায়গায় জায়গায় জ্বলে ওঠে ওই যে রবিক বলে না জ্বলে ওঠো না আপন শক্তিতে
আপন শক্তিতে জ্বললে ওঠে, বিরোধী দল সহ্য করতে পারতে আসে না, কোনো ব্যর্থ নাই, সফল সরকার। তোরা বোঝো না, তোরা এখন নাবার লেগেছ, তেই না মামায় কোনো খেয়াল বাড়তে তাও দিতা না হইরা। শোন বুঝছি, তোরা আমার কাছে কি লইয়া আইস সেই আমি বুঝছি, এরা বুঝাইতে চাইতিয়াছ যে আমি একটা কথা কই, আপনার ঘরে যে রাত্রে যে যান, যাওয়ার সময় আগে চাউলের দান্দা করেন না ইয়ের দান্দা করেন, সালাদের দান্দা করেন, এটা ওইটা আমি বুঝছি, তোর কথা আমি বুঝছি। আরে বাবা খো, মানে বুঝছি, তোমরা বুঝাইতে চাইতিয়াছ এখন পদ্মা সেতুর পিলার বিক্রি করে ফায়ার সার্ভিসে উন্নত মানের যন্ত্র কিনতে হবে, তাই তো? আমি বুঝাই বলবো আনি যে ঢালটা ওই জাজিরাই নামাই দিয়ে ওই গ্রামের ভিতর না হান দিয়ে ওই পিলার কয়টা বিক্রি করিয়া যাতে কিছু যন্ত্রাংশ কেনে ফায়ার সার্ভিস। আপনাকে কইবা ঠিক আছে, আমি যখন কইতাম চাইতাম আগে যে মারু ভাই যখন কইছেন যে আমেরিকার লাগে মিল লিখে, ওই দেখছেন আগুন ধরছে আপনার, আগুন কত কতক্ষণ আগুন ইন দেখছেন, বাংলাদেশ হইলে তো তিন দিন লাগাই দিব, তো উপরে তো ওই যে কত সুন্দর হেলিকপ্টার ওখানে আইয়া জরুরি যে সমস্ত জিনিস বাংলাদেশ দরকার ওসুন যদি কিনিলে বা ওরকম যদি একটা ব্যবস্থা করিলে, তো মানুষ হতো মরারও কথা হয় না, আগুন দলে লগালগ নিমি হওয়ার কথা, কিতাব মারবে কিতাব ঠিক আছে, তো আপনি খালি কিতাব অঙ্কর লোক সারা রাত বুঝাইবে মামুরে, কিন্তু আমি গান বুঝতে না ঘুরি ঘুরি বেড়াই, আমি বুঝছি তো, আমি বুঝছি কিতাব বুঝছি না, আমি তো কথা কইরাম ওই যে কত সুন্দর সুন্দর, মানে যে হেলিকপ্টারের নিচে বালতিতে পানি বাইন্দে উপরে এনে সারি দিবে, এইটা না হয়তো সারিয়া হেতে দিবে কি সহজ, তো মানুষও মরল না, ও তো খালকে ঘটনা দেখো, মানুষ আগুন নিমানে গিয়া যে গুণ বাসানি যার হবুও মরি যা টিকু তো আবার দরকার কিতা, ও তো ফায়ার সার্ভিসের ও মামা মারুকবাই এখন দেখা হচ্ছে না বার্তা, হালকে তোমার তারা যে সময় জিজ্ঞানি হয়েছে যে নিম্ন বিত্রে কিতা আছে, তারা ওইটা কইছে না খাপড় আছে বাবা আর কিন্তু নাই, আর বাদে দেখা যায় এই জায়গায় তোমার কিতা আছেন, তোমার কেমিক্যাল আছেন, ও জায়গায় বিস্ফোরণীয় তো মানুষ মরার কথা আছেন না, ও জায়গায় মানুষ শশ মানুষ মরে, শশ মানুষ মেডিকেল আসবে ভুতিয়া খাতরা, এইটার ইটার দায়বার খেয়ে নিব ফায়ার সার্ভিস খালি বললি আমি নাম না তোমার দরিয়া নামাইব, জানি না বেটা ওই কাপড় সুপুর রাখছে না, ওই কাপড় রং করে মনে হয় কোন কেমিক্যাল দিয়ে ওই কাপড় রং করা ছিল, কোম্পানি যার হেরা মানুষ তো হয়েছে ভিত্তি কুত্তা না কাপড় সুপুর সারা মামা তোমার ধরো কিতা না আছে না আছে, তুমি স্যার আমি কইতাম পারবো না, সময় পাইছে তার আগে তো টাসপিডি বাসটি আর কি, ওই এখন আর কি যেহেতু ঘটনা একটা ঘটে গেছে, আসলে ঘটনা সোরফারালি বুদ্ধি পারে কয় না, যেহেতু এত বড় একটা ঘটনা ঘটছে এখন আর কি সবাই একটু সচেতন হইবে, আমরা আশা করি যারা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তারা একটু সচেতন হইবে, এরপরে এটা এই বিষয়টা কানে দেবে আর কি, এখন জনগণ কিছু সমালোচনা করবে, মিডিয়া আসবে এই বিষয়ে, আশা করা যায় তারা ভালো মানু ওই শুনবে, সাংবাদিক সম্মান করিল, ওই যে উন্নত মানের ফায়ার সার্ভিস দরকার, কেমিক্যাল সেফটিভাবে রাখা দরকার, ও এখন বসবে আনি এখন রাখবে কোনো সমস্যা নাই, হ্যাঁ তোমরা ওই যুবক মানুষ তো রক্ত গরম আর কি। প্রিয় দর্শক, আমরা এত সময় একটা পর্যালোচনা করলাম যে একটা ঘটনা ঘটার সাথে সাথে আমাদের দেশে কিভাবে আমরা চায়ের স্টলে অথবা দোকানপাটে অথবা একটা আড্ডার ভিতর কিভাবে আমরা সমালোচনা করি ঊর্ধ্বতন কর্মকর্তাদের এবং যারা কর্মচারী আসে তাদের ব্যাপারে আমরা এক জায়গায় বসে সমালোচনা আলোচনা করি, তাই বিষয়টা হলো এরকম যে একটা বিষয় ঘটে গেছে, ঘটে যাওয়ার পরে আমরা তদন্ত করি পত্রিকায় মিডিয়ায় যে এখানে এইটা দরকার ছিল, এইটা কেন ছিল না, এই নিরাপত্তা কেন ছিল না, তাই এই বিষয়গুলো
আমি মনে করি একটা প্রজেক্টে হাত দেওয়ার আগে সামগ্রিকভাবে সেটা গবেষণা করিয়ে তারপরে ওই বিষয়টায় হাত দেওয়া, যে আমি এখানে একটা ফ্যাক্টরি বানাবো, এই ফ্যাক্টরির জন্য কী কী সেফটি থাকার দরকার আমার, এই ফ্যাক্টরিতে বাইচান্স যদি আগুন লেগে যায় সেইখানে সেই আগুন থেকে এই ফ্যাক্টরিকে নিরাপত্তা দেওয়ার জন্য কী কী সেফটি দরকার, সেইগুলা বানানোর আগে একটা আমাদের তদন্ত করা দরকার, তদন্ত কমিটি গঠন করা দরকার, তারপরে আমি সেখানে ফ্যাক্টরি বানাবো বা বানাবার অনুমতি দেব। এখন এখানে আমার মামু খালুর সাথে খাতির আছে বলেই আমি কোনোরকম তদন্ত করা ছাড়াই একটা ফ্যাক্টরি উঠেই দিলাম, আমার গায়ের জোরে মামু খালুর জোরে একটা ফ্যাক্টরি বানাই ফেললাম। পরে যখন ওইখানে একটা বড় সড়ো দুর্ঘটনা ঘটলো, সাধারণ মানুষের জনজীবন ধ্বংস হয়ে গেল, হাহুতাশ শুরু হয়ে গেল, তখন যে আমরা দাবি করি কি যে একটা সঠিক তদন্ত করা দরকার। এখন তদন্ত কমিটি করে কী লাভটা হবে, যার মার বুক খালি হওয়ার তার মার বুক তো খালি হয়েই গেছে, যে আগুনে কুইরে কয়লা হয়ে যাওয়ার সে তো হয়েই গেছে, এখন তদন্ত কমিটি করে তো এই জীবনগুলো আর ফিরে আসবে না। সেই কারণে আমি মনে করি প্রত্যেকটা প্রজেক্টে হাত দেওয়ার আগে তদন্ত কমিটি গঠন করে তারপরে ওই তদন্ত ওই প্রজেক্টে হাত দেওয়া উচিত এবং ওই প্রজেক্টটা কমপ্লিট করা উচিত। আমরা গরিব রাষ্ট্র, আমাদের অত উচ্চ বিলাসী তা করার মতো সামর্থ্য নাই, সুতরাং আমরা সব জায়গায় যে ই করে বেলাবো যে আমরা উন্নত রাষ্ট্র উন্নত রাষ্ট্র, এই জিকির করার থেকে আমরা আমাদের গরিব রাষ্ট্র হিসেবে আমাদের জনগণের কীভাবে জানমালের নিরাপত্তা দেওয়া যায় ওইভাবে আমরা আমাদের ইয়েগুলো করলে বোধ হয় ভালো হয়, এই সুপরামর্শ রাখবো। পাশাপাশি যেহেতু আমাদের ছোট্ট দেশে এত বড় একটা ক্ষয়ক্ষতি হয়ে গেল, যারা চলে গেলো যে সমস্ত মায়ের বুক খালি হলো, তাদের আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন তাদেরকে শহীদের মর্যাদা দান করুক, তাদের পরিবারগুলোকে যেন সবর করার তৌফিক দান করে, এবং ভবিষ্যতে যেন আমাদের দেশে এই ধরনের বড় কোনো দুর্ঘটনা আমরা না দেখি, এই দোয়া করি আল্লাহর কাছে। এবং আমাদের দেশের মানে রাষ্ট্র ব্যবস্থাকে যেন আল্লাহ তাআলা এই ধরনের বড় বড় দুর্ঘটনা প্রতিহত করার মতো প্রযুক্তি সব দিকে যেন স্বাবলম্বিতা দেয় দান করে, এই দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।